আলাইকুম আলাইকুমকে আমাকে এ কমেন্ট করছিলেন যে ভাইয়া হাতে সুরি গাছ আসলে এ দেখতে কীরকম অথবা আমরা অনেকে ব্যবহার করি কিন্তু আসলে এই ইয়া ফল আসে না অথবা কোনো কাজ হয় না দেখুন এটা প্রাকৃতিক এ গাছ এটা আসলে কাজ করতে বাধ্য তবে এটার কিছু সঠিক নিয়ম আছে সেইগুলো আপনাকে মেনটেন করতে হবে তা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন আপনাদের আসলে বোঝানোর জন্য আজকে আমি এই গাছটা আসলে সংগ্রহ করেছি এবং আজকের ভিডিওটা সামান্য একটু লম্বা হবে তবে ধৈর্য সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি যদি আপনি ধৈর্য সহকারে দেখেন তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আপনি তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার এটা কীভাবে সেবন করতে হবে তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট কাজ হবে তো বন্ধুরা সর্বপ্রথম আমি এটা বলবো যে হাতি শুরি গাছ চিনার উপায়ে দেখেন হাত শুরি গাছের যে এই এই ফুলগুলো আছে এগুলো এক ধরনের হাতি ছোড়ার মতো এ লাম্বা ঠিক আছে এ এগুলো আপনি চিনে নেবেন আর পাতাগুলা দেখতে পাচ্ছেন পাতাগুলো এক ধরনের এই সবুজ এবং এই গাছ গাছটা আপনি তুলে নিয়ে আসার আগে গাছটা আগে দেখবেন এ প্রাপ্তবয়স্ক কিনে ওই হাতিশুরি গাছ আপনি যদি এই নতুন গাছ অথবা নতুন গাছ এক মাস অথবা পনেরো দিন হয়েছে এরকম গাছ আসলে হবে না এগুলা এই হাতিশুরি গাছগুলা এ গজানের পূর্বে এই এক মাস দেড় মাস পর্যন্ত এই গাছে কোনো ধরনের ফুল আসে না দুই মাসের বেশি সময় হলে তাহলে গাছে ফুল আসে তো আপনি আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বয়স এই গাছটির বয়স প্রায় তিন মাসের বেশি এই তিন মাস পর্যন্ত যখন তিন মাস চার মাস হয় এই গাছটি আসলে এই আপনার এই ব্যবহার করার উপযুক্ত এই গাছ এ আমি যদি আপনাদেরকে দেখাই যে এটার যে গোটা যেগুলো এগুলো একটু শক্ত শক্ত থাকবে এবং এই গাছের পাতাগুলো একটু এই হলুদ হয়ে যাবে যেহেতু গাছটা প্রাপ্তবয়স্ক বয়স্ক আর এই শিকড় ব্যবহার শিকড় নিয়ে নানা রকম কমেন্ট আমাকে করেছেন যে শিকড় ব্যবহার করতে পারি না অথবা শিকড় ব্যবহার করলে কোনো ধরনের উপকৃত হয় না এ হচ্ছে না তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য আসলে সব কিছু রেডি করে রাখেছি এখানে এখানে আমি কাঁচা পান নিয়েছি এটা কীভাবে খাবেন কখন খাবেন এখানে আমি মধুর কথা বলেছিলাম এখানে এ খাটি মধু এখানে এ দেখতে পাচ্ছেন আপনি আমি খাঁটি মধু নিয়ে নিছি যেহেতু আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে সেটা দেখাবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করার আগে যাচ্ছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা এই রিলেটেডের ভিডিও কন্টিনিউ দেখেন তাহলে এক্ষুনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকা বেল বাটনটি অন করে দেবেন নিজেও দেখবেন অন্যকেও দেখার সুযোগ করে দিবেন যদি কারো কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে তো বন্ধুরা আমি এই যে হাতি শুরি গাছের যে এই শিকড়গুলো দেখতে পাচ্ছেন চিকন চিকন এই চিকন চিকন এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় চিকন শিকড় আর এটা হইছে মোটা শিকড় মোটা শিকড় আপনি এ একবারে এক ইঞ্চির বেশি খেতে যাবেন না যদি আপনি যদি খান খাওয়ার পরে যদি আপনার কোনো অসুবিধা হয় সে ক্ষেত্রে আমাকে দায়ী করতে পারবেন না কারণ এটার মাত্রা যদি বেশি হয় তাহলে আপনি হয়তো অনেক দিন পর্যন্ত আপনার এ চলাফেরা করতে অনেক ধরনের সমস্যা হতে পারে তো একবারে এক ইঞ্চির বেশি খেতে যাবেন না তে চিকন চুলের মতো যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলে ছয় ইঞ্চি এ ছয় ইঞ্চি আপনি কীভাবে নেবেন একবারে তো ছয় ইঞ্চি নেওয়া যাবে না এখানে একটা দুইটা তিনটে চারটা পাঁচটা ছয়টা নেওয়ার পরে যতটুকু পর্যন্ত এ ছয় ইঞ্চি হয় অতটুক পর্যন্ত আপনি এই এক ইঞ্চি এক ইঞ্চি করে কেটে নেবেন আর যদি বড় শিকড় হয় তাহলে বড় শিকারের বেলায় আমি আপনাদেরকে দেখাই এখানে যে এ সবুজ যে জায়গাটা আছে এটা বাদ দিয়ে এখান থেকে এদিক পর্যন্ত আপনি এক ইঞ্চি পরিমাণের নেবেন নেওয়ার পরে কীভাবে এটা ব্যবহার করবেন এ চিকন শিকড় হলে আপনি ছয় পিস নেবেন ছয় ইঞ্চি করে আর মোটা শিকড় হলে এক ইঞ্চি নেবেন তো আমি এ প্র্যাক্টিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কীভাবে এখানে মধু রয়েছে কি পরিমাণ দিবেন এবং কি সহবাস করার এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা আগে অথবা ওই ওই যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা সেটা খাবেন এ খাওয়ার পরে আপনি এই এটা কোন নিয়মে খাবেন সেটা আমি এ পেটটি গেলে দেখি তো এটা এখন আমি এখান থেকে কেটে নিব এই যে আপনার এ সবুজ যে অংশটা আছে এ সেখান থেকে আমি ধারালো এ কিছু সাহায্যে সেটা কেটে নিচ্ছি কেটে নেওয়ার ফলে যে বাকি যে অংশগুলো এগুলোতে আসলে কোনো ধরনের কাজ হয় না সেজন্য আমি এটা রেখে দিচ্ছি তো যে শিকড়টা দেখতে পাচ্ছেন সেটা আমি নিয়েছি তো আমি এ শিকণ শিকড়গুলো বাদ দিব যে মোটা শিকড় যেটা রয়েছে সেটা আমি এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এখান থেকে তো আমি এটা ধারালো এ সুরের সাহায্যে আমি এটা সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে তো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনার এ থেকে এ পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ হয় তো আমি কেটে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণের এখানে কেটে নিচ্ছি তো আসলে এই হচ্ছে এক ইঞ্চি তো আপনি চাইলে এখানে যে এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক ইঞ্চি এখানে এটার উপরে যে এ চামড়াটা দেখতে পাচ্ছেন এটা চাইলে আপনি ফেলেও দিতে পারেন অথবা চাইলেও আপনি এটা এ খেতেও পারেন কোনো সমস্যা নাই তবে চামড়া সহ খালে বেশি এ কাজ হবে তো আমি এগুলো একেবারে ফেলে দিচ্ছি না এগুলো আমি রেখে দিচ্ছি তো এটা আমি এখানে রাখলাম এখানে দেখতে পাচ্ছেন খাঁটি মধু একদম খাঁটি এখান থেকে আমি এক চামচ পরিমাণ তো এটাতে আমি এক কাক পরিমাণ নিয়ে নিব তো আমি এখানে এ এক পরিমাণ এ নিয়ে নিছি এই যেহেতু খাঁটি মধু বেশি নেবেন না নিলে হয়তো এ সমস্যা হতে পারে সহ্য করতে পারবেন না গরমের সময় একটু মাত্রা কমিয়ে দিবেন শীতের সময় কারণ এটা খেলে গেলে এমনি গায়ের থেকে প্রচুর পরিমাণের গাম বাইরে সেই জন্য আপনি যদি খাঁটি মধু হয় আপনি এক চামচের চাইতে কম দেবেন তো এ হচ্ছে পদ্ধতি আমি একটা কাঁচা পান নিয়ে নিছি কাঁচা পানের কথা বলা হয়েছে একদম কাঁচা এর সাথে কোন ধরনের এখানে যেভাবে আমি ব্যবহার করেছি এর সাথে কোনো ধরনের সুপারি চুন যদি আপনি যদি লাগান তাহলে কোনো ধরনের কাজে আসবে না কাজ জাস্ট শুধু একটা কাঁচা পাকা পান আর এই হাতের সুরে গাছ যেদিন সহবাস করবেন সেদিন সকালবেলা হোক বিকেলবেলা হোক আপনি খেয়ে নেবেন এ কয়দিন পর্যন্ত আপনি এটা খাবেন এ আপনি চাইলেও এটা দুই দিন পর পরও খেতে পারেন এক সপ্তাহ পর পর পর্যন্ত আপনি খেতে পারেন এই নিয়মে আপনি এটা খাবেন আপনার কোনো ধরনের পয়সা লাগবে না বিনা পয়সায় আপনি যে এ উপকারগুলো পাবেন এই গাছে হয়তো অন্য কোন এ জায়গায় পাবেন না আমরা বেসিক্যালি যেগুলো দোকানে যে ধরনের এই সেক্সোল ট্যাবলেট অথবা এগুলো খেয়ে থাকি এগুলো হয়তো আপনারা হয়তো জানেন অনেক ধরনের কেমিক্যাল থাকে এগুলোতে এবং কি কিডনি হতে আপনার এই বিভিন্ন ধরনের এই সাইড এফেক্টে আপনি আক্রান্ত হতে পারেন কিন্তু এই যে এই গাছটা এ যে হাতি সুর এই গাছটা এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল জিনিস এটাতে এ কোনো ধরনের সাইড এফেক্ট নেই এবং কি আপনি উপকার পেতে বাধ্য আমি যে নিয়মে বলেছি এই নিয়মে আপনি এ এভাবে খেয়ে নেবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দেখা হবে হয়তো আগামী কোনো পর্বে অথবা নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি